ফেসবুকে পেজ খুলে ভালো মানের পণ্যের আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে নিম্নমানের পণ্য সরবরাহ করেন তারা। ব্যবহারের অযোগ্য ও নষ্ট এসব পণ্য কিনে দীর্ঘদিন ধরে ঠকে আসছিলেন গ্রাহকেরা। তবে শেষ রক্ষা হয়নি ঠকবাজদের। এসব কাণ্ডে জড়িত চক্রের প্রধান সহ পাঁচজনকে ধরেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। ১৭ এপ্রিল রাজধানীর হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে ধরা হয়। ধরা পড়া ব্যক্তিরা হলেন বাপ্পি হাসান, আরিফুল ওরফে হারিসুল, সোহাগ হোসেন, বিপ্লব শেখ এবং নূর মোহাম্মদ। সোমবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এই চক্রের সদস্যরা 21টি ফেসবুক পেজের মাধ্যমে পণ্য বিক্রি করে আসছিল। প্রতিদিন শতাধিক মানুষকে ঠকিয়ে আসছিল তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেজ খুলে তারা বিভিন্ন আকর্ষণীয় পণ্য, বিশেষ করে এরা যেটা করে থাকে ড্রেস, বিভিন্ন আকর্ষণীয় ড্রেস আপনাদেরকে দেখায়। দেখানোর পরে তারা এটাকে মূল্য একটু কম করে ধরে ধরলে ক্রেতারা স্বাভাবিকভাবে আকৃষ্ট হয়। আকৃষ্ট হওয়ার পরে ক্রেতারা যখন সেটা অর্ডার দেয়, বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মধ্যে কন্ডিশনে তারা এই পণ্যগুলো ক্রেতাদের কাছে প্রেরণ করে। এবং এই যে পণ্যগুলো প্রেরণ করে, বেসিক্যালি আপনি যে পণ্যটা অর্ডার দিয়েছেন সেটা আদতে কোনো সময়ই থাকে না, থাকে হচ্ছে নিম্নমানের, নষ্ট, ছেঁড়া, ব্যবহার অযোগ্য, এই সমস্ত পণ্য তারা পাঠিয়ে দেয়। পরবর্তীতে আপনি যখন তাদের কাছে ক্লেম করেন যে আমাকে কেন এই পণ্য পাঠানো হলো, তারা আপনার সাথে খুব বাজে ব্যবহার করবে এবং সেই সাথে আপনাকে ব্লক করে দেবে, সো দ্যাট আপনি আর কমিউনিকেট করতে না পারেন। বিষয়টা খুব ছোটো মনে হচ্ছে, কিন্তু এরা পার ডে প্রায় 1 থেকে 150 জনের সাথে এরকম প্রতারণা করে থাকে, উইচ ইজ হিউজ ইন ভলিউম। তো এইটা আমরা শনাক্ত করতে পারার পরে আমরা এদেরকে গ্রেপ্তার করি। প্রতারণার কাজে ব্যবহৃত 21টি ওয়েব পেজের নাম পেয়েছি। হ্যাঁ, এই 21টি ওয়েব পেজের মাধ্যমে তারা বিভিন্নভাবে মানুষের কাছে তাদের পণ্যের বিজ্ঞাপনগুলো দেয়, দেখিয়ে থাকে এবং এর মাধ্যমে প্রতারণা করে থাকে। আমরা প্রায় 177টি স্লিপ তাদের কাছ থেকে উদ্ধার করেছি, যাদের কাছে তারা পণ্য পাঠিয়েছে। এছাড়া আপনি বাইরে দেখে থাকবেন হিউজ পরিমাণ পুরনো কাপড়, যেগুলো বেসিক্যালি আমরা হয়তো বাসা বাড়ি থেকে পুরনো কাপড় হিসেবে বিক্রি করে দেই, তারা এগুলো আবার কম দামে কিনে দেন এইগুলোকে ক্রেতার কাছে পাঠিয়ে দেয়। আমাদের জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে পার ডে তাদের প্রায় 1 থেকে 1.5 লাখ টাকার ট্রানজ্যাকশন হয় এবং প্রতি মাসে 20 থেকে 30 লাখ টাকা তারা ইনকাম করতে পারে। এবং এরা গত 5 থেকে 6 বছর ধরে তারা এই কাজগুলো করে যাচ্ছে। আসছে ঈদকে কেন্দ্র করে ঠকবাজ চক্র যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য জোর পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ কর্মকর্তারা। সাদাকালো নিউজ।